গতকাল দুষ্কৃতীদের তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়। যেই কার্যালয় নৈহাটির পৌর প্রশাসক অশোক চ্যাটার্জির দলীয় কার্যালয় হিসেবে পরিচিত। গতকাল রাত প্রায় 12:30 নাগাদ কিছু দুষ্কৃতী এই টিএমসির কেন্দ্রীয় কার্যালয়ে একাধিক বোমা মারে এবং তার মেন গেট বেঁকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক অশোক চ্যাটার্জি। দেখুন সেই প্রতিবেদন। গতকাল আপনার শহর তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় ছাড় পেল না বোমাবাজি থেকে, কি বলবেন এই বিষয়ে? না না, এ তো আজকে বলে নয়, 2019-23 মের পর আমাদের কোনো কার্যালয় রেহাই পাইনি এবং তার ধারাবাহিকতা গতকালও দেখলাম বজায় থাকল ভোটের পরেও। মানে এটা একটা হতাশার বহিঃপ্রকাশ, বিজেপি ভারতীয় জনতা পার্টির হতাশার বহিঃপ্রকাশ। 2019-23 মের পর যে বাহিনী তাণ্ডব চালিয়েছে, যে বিজেপি সন্ত্রাস, সেই বিজেপি সন্ত্রাস আমার সারা নৈহাটির তৃণমূল কংগ্রেসের কর্মী কার্যালয় সমস্ত ইয়েতে আক্রান্ত হয়েছে এবং তার ধারাবাহিকতা আমরা ভোটের পরে ভেবেছিলাম যে মানুষের রায়ের অপেক্ষা করবে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আমরা ভেবেছিলাম ভারতীয় জনতা পার্টি তা মানুষের রায়ের অপেক্ষা করবে, কিন্তু রায়ের অপেক্ষা করার পরও বা ভোটের পর দিন যে তাণ্ডব দেখলাম, যে মানুষের রায়ের ওপরে ওদের হতাশা এসে গেছে, এর হতাশার বহিঃপ্রকাশ গতকাল ঘটিয়েছে। লোকসভা নির্বাচনে অর্থাৎ 23 মে তখন দেখা গেছে বিজেপি 18টা সিট পেয়েছে, তাতে আপনারা অভিযোগ করছেন নৈহাটিতে বিভিন্ন কার্যালয় এবং কর্মীদের বাড়িতে আক্রমণ চালিয়েছে, কিন্তু এবারে বিধানসভায় 2021-এ এখনো পর্যন্ত নির্বাচনের রেজাল্ট আউট হয়নি, তার আগেই এরকম তাণ্ডব, তাহলে কি তারা জিতে গেছে বলে ভেবে নিয়েছে নাকি তৃণমূল দল হেরে গেছে বলে? না 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 না, এরা জিতে গেছে বলে ধরে নেয়নি, তারা হেরে গেছে বলেই ধরে নিয়েছে এবং হেরে গেছে বলেই ধরে নিয়েছে। ডে অফ ইলেকশন এই জিনিসগুলো তারা ব্যবহার করতে চেয়েছিল, যেভাবেই হোক পুলিশের তৎপরতা, প্রশাসনিক তৎপরতা তারা ব্যবহার করতে পারেনি। এটা আমার মনে হয় যে আরেকটা চক্রান্ত করছে তারা, যে ডে অফ কাউন্টিং যেন দলের কর্মীরা ওই কাউন্টিংয়ে না যায়। কালকে আমার কেন্দ্রীয় কার্যালয়, আমার যে কার্যালয়, আমার যেখানে বসি সেখান থেকে আপনারা বাইরে দেখতে পাবেন 3 খানা বোম মেরেছে, 1খানা বোম ফাটেনি, 2খানা বোম ফেটেছে, ক্লবসিবল গেট বেঁকে গেছে এবং আমাদের যেটা মহিলা কার্যালয় তার সামনে একটা ফেটেছে। আমাদের কাউন্সিলর সুশীল দেবনাথ, আমাদের কোয়ার্ডিনেটর বর্তমান, তার বাড়ির সামনে 2খানা বোম ফেলেছে, শিবালয় মোড়ে বোম ফেলেছে। আমার কার্যালয় যে টাইমে বোমটা নিক্ষেপ করেছে কখন, সেই সময়টা যদি একটু বলেন? সময়টা হয়েছে ধরুন 11:40 এরকম। তখন কি আপনার কার্যালয়ে কেউ ছিল? আমাদের কার্যালয়ে 2 জন মহিলা কর্মী বসেছিল, তারা পালিয়ে গেছে, তারা পালিয়ে পৌরসভায় আশ্রয় নিয়েছে। আমরা তখন ছিলাম না, আমি শিবদাসপুরে ছিলাম, শিবদাসপুরের কর্মীদের সঙ্গে একটু তাদের শুভেচ্ছা জানাতে গেছিলাম, যেহেতু তারা সুন্দর নির্বাচন করেছে। আমি সেখান থেকে খবর পেয়ে আসলাম, এসে দেখলাম এই পরিস্থিতি এবং তারপরে পুলিশকে ডাকলাম, পুলিশ এসে যে বোমটা ফাটেনি সেই বোমটা নিয়ে গেল তুলে এবং বাকি এগুলো আমরা পরিষ্কার করে নিতে বললাম, তারা ফটো ফটো তুললো, তারা চলে গেল। পুলিশ কি কাউকে গ্রেপ্তার করেছে এখন? আমি গতকালকে রাত্রিবেলা বোধহয় 12:30-13 কি এরকম সময় শুনলাম যে তাণ্ডবের যিনি নায়ক বিজেপি, তথাকথিত বিগত দিনে যিনি সিপিএমের হারমাত বলে নিজেকে পরিচিতি ঘটিয়েছিলেন মানুষের সামনে, আজকেও সে বিজেপির হারমাত বলবো না অনুবাদ বলবো জানি না, এটা করা আমার মনে হয় বাঞ্ছনীয় নয়, মানুষ এটা ভালোভাবে নেয় না। নৈহাটির মানুষ অতিরিক্ত শান্তিপ্রিয় মানুষ, মানুষ এটা ভালোভাবে নেয় না। তিনি যা কালকে মনে হয় যেটা করলেন, আমার মনে হয় উন্মাদের বহিঃপ্রকাশ ঘটাবেন, এটা সুস্থ প্রকৃতিস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব এটা করতে পারে না। আপনি এখনো পর্যন্ত নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক, কি বলবেন নৈহাটির মানুষের কাছে, কি বার্তা দেবেন? নৈহাটি মানুষের কাছে অবশ্যই বার্তা দেবো, নৈহাটি মানুষ সুন্দর করে তারা ভোট দিয়েছে, তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, কোথাও 80%, কোথাও কোনো বুথে আমি দেখেছি 99% ভোট পোলিং হয়েছে এবং আমরা অ্যাভারেজ আমি 85% নৈহাটি পৌর সবার 31টা ওয়ার্ড সেখানে ভোটের পার্সেন্টেজ ভোটিং হয়েছে। এবং আমি একটা কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে মানুষ
34 বছর সিপিএম কে পরিত্যাগ করেছে, এখন বিজেপি যদি ক্ষমতায় না আসার পর তাদেরই ঘটনা হতে পারে। 18টা লোকসভা সিট পাওয়ার পরে যে ঘটনা তারা ঘটিয়েছে, আমার মনে হয় মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সেই মুখ ফিরিয়ে নেওয়ার জন্যই এই ঘটনা। আজকে যারা বলছে তৃণমূলের তাণ্ডব থানা যারা ঘেরাও করছে, তাহলে তৃণমূলের তাণ্ডব যদি হয় তৃণমূল পার্টি অবশ্যই সামনে কেন বোম পড়বে? তৃণমূলের তাণ্ডব যদি হয় তৃণমূলের যিনি কাউন্সিলর অর্থাৎ বর্তমান কোয়ার্ডিনেটর সুশীল দেবনাথ তার বাড়ির সামনে কেন ভোট পড়বে? তৃণমূলের গত বিআরএস কলোনিতে তৃণমূল করার অপরাধে একটা বাড়ি লুট এবং র্যাংসাক করে দেওয়া হয়েছে, এটা তো বলতে হবে না। তৃণমূল এই তৃণমূল কখনোই এই ঘটনায় বিশ্বাস করে না, সন্ত্রাসের বিশ্বাস করে না। সিপিএম 34 বছর ক্ষমতায় থেকে চলে গেছে, এখানে নৈহাটির মানুষ 2011 সালে পার্থভূমি নির্বাচিত হয়েছিল, মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন, কিন্তু একটা তাণ্ডব সিপিএম বলতে পারবে না কোনো জায়গায় হয়েছে। পার্থভূমি নিজে শান্তির বার্তা সকলের কাছে পৌঁছে দিয়েছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা রবীন্দ্রসঙ্গীত কাজী নজরুল ইসলামের গান বাজিয়েছি, আমরা রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান করেছি। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে। ইলেকট্রনিক জিনিস, বিভিন্ন রকমের হোম অ্যাপ্লায়েন্সেস, সাথে ফোন এবং তাছাড়াও সার্ভিস সেন্টার, সমস্ত কিছু একটি ছাদের তলায়। এখানে আসলে আমরা কি কি ইলেকট্রনিক জিনিস পাবো, কি কি হোম অ্যাপ্লায়েন্সেস পাবো, কি কি ডিসকাউন্টস পাবো, সমস্ত কিছু আজকে জানবো কেশরী লাইট হাউসের কর্ণধার রঞ্জন কেশরী, যিনি আগে রঞ্জন বাবু নমস্কার। আমাদের এখানে হোম অ্যাপ্লায়েন্সের সমস্ত জিনিস পাবেন, এভরিথিং, টিভি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন থেকে নিয়ে কড়াই, ফ্রাই প্যান, তাওয়া, মাইক্রো ওভেন, গিজার, একটা ঘরে যা যা জিনিস লাগে সব জিনিসটা এখানে পাবেন। মানে আমরা এখানে আসলে পেয়ে যাব একই ছাদের তলায় সমস্ত কিছু জিনিস একটাই জায়গায়, তাই তার জন্য আসতে হবে কেশরী লাইট হাউসে। মানে আপনাদেরকে আসার জন্য আসতে হবে নৈহাটি চৌমাথা গৌরীপুর এবং মুথুত ফাইন্যান্স এর অপোজিটেই হচ্ছে কেশরী লাইট হাউস। ঢোকার সময় আমি দেখলাম আপনাদের ফোনের একটা পার্ট রয়েছে, কোন কোন কোম্পানিজ এর ফোন রাখছে? ফোন এখানে আছে আপনার রেডমি, ওপো, রিয়েলমি, স্যামসং, আইফোনও আছে, ফোনে যা যাবিত জিনিস আছে সবই আছে, ফ্লিপকার্ট, কভার ফোভার সবই আছে, এমআই ফাইন্যান্সের সিস্টেম আছে, বাজাজ ফাইন্যান্স, এইচডিবি ফাইন্যান্স সবই এখানে অ্যাভেলেবেল। এখানে হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে সার্ভিস প্রোভাইড করা হয় সে দিতে পারি, অনেক প্রয়োজন পড়ে তো মানে মানুষকে আমি হোম সার্ভিস আমরা ফ্রিতে করে দিই। আচ্ছা, এটা একটা খুব ভালো জিনিস, কারণ অনেক সময় এরকম হয় আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম হোম অ্যাপ্লায়েন্সেস কিনে আনি বা ইলেকট্রনিক্স জিনিস, সেটার ভরসা সত্যি খুবই কম করা যায়। আজকে কতদিনের বছর ওটা সময় লাস্ট করবে আমরা জানি না, তাই সার্ভিস আর মেইনটেনেন্স কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। আর যে দোকান আমাদেরকে প্রোভাইড করবে মানে সার্ভিস আর মেইনটেনেন্স, আমার মনে হয় সেটা সবথেকে আমাদের কাছে গ্রহণযোগ্য। আচ্ছা, আপনি গ্যাসের উপর একটা বলছিলেন, নয়টি থেকে নিয়ে আপনার টিটাগড় পর্যন্ত আমাদের ডিলারশিপ আছে, গো গ্যাস আর হেমকুন্ড দুটোই আমাদের কমার্শিয়াল গ্যাস সার্ভিস। তাহলে আপনারা কিন্তু কেশরী লাইট হাউসে এসে পাচ্ছেন হোম অ্যাপ্লায়েন্সেস, ফোন, সাথে সার্ভিস অবশ্যই, যেটা খুব ইম্পর্টেন্ট, এন্ড সাথে গ্যাসের সার্ভিস। তাই অবশ্যই দেরি না করে চলে আসুন শুধুমাত্র কেশরী লাইট হাউসে, যেটা কিনা রয়েছে শুধুমাত্র নৈহাটি গৌরীপুর একদম চৌমাথা মুথুট ফাইন্যান্সের অপোজিটে। তাই আসতে ভুলবেন না, আমাদের রঞ্জন বাবু উনি রয়েছেন। আর